জামাত ইসলামীকে নিয়ে বিএনপির জাতীয় ঐক্য চেষ্টায় আওয়ামী লীগ আসলে ভয় পেয়েছে আওয়ামী লীগের প্রতিক্রিয়া থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে আওয়ামী লীগের স্বপ্ন খান খান হয়ে যাচ্ছে ভারত বিএনপিকে বোকা বানিয়ে ভুলবাল বুঝিয়ে গত পনেরো বছর বিএনপি এবং জামাতের মধ্যে বিভেদ তৈরি করে রেখেছিল এবং বিএনপি জামাতের যৌথ কোনো কার্যকর আন্দোলন করতে দেয়নি বিএনপি ভারতের সেই বৃত্তে আটকা পড়েছিল এবং ঘুরপাক খাচ্ছিল কিন্তু অবশেষে বিএনপি জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছে সেখানে জামাত ইসলামের নাম আনকন্ডিশনালি তাদের বিবৃতিতে আলাদাভাবে উল্লেখ করতে বাধ্য হয়েছে বা উল্লেখ করেছে তো এই যে চেষ্টা জামাত ইসলামীকে সাথে নিয়ে বিএনপির বা বিএনপি জামাত এদের নেতৃত্ব ঐক্য জামাতের নাম স্পষ্টভাবে বিএনপির বিবৃতিতে উল্লেখ করার মধ্য দিয়ে সেটাই বোঝা যায় যে ঐক্যটা হবে বিএনপি জামাতের নেতৃত্বে বিএনপি এবং জামাত এক হবে তার সাথে তোমরা কারা কারা আসবো বলো তো এটার কিছু অগ্রগতি হয়েছে কিছু দল অলরেডি বিবৃতি দিয়ে বিএনপির এই উদ্যোগে জয়েন করেছে আরও প্রক্রিয়া চলছে হবে কিছুদিনের মধ্যেই চূড়ান্ত বিবৃতি আপনার দেখবেন জামাত ইসলামে এখন পর্যন্ত আমি যখন কথা বলছি আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কিন্তু এটা একেবারেই স্বাভাবিক তারা তো বারবার বলে আছে ডান বাম সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হতে চাই জামাত জাস্ট আনুষ্ঠানিকতা বাকি তারা অবশ্যই রাজি রাজি না হওয়ার কেউ নেই তবে আমাদের সন্দেহের তীর থাকবে চরমনাই এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দু একটা দলের দিকে যে এরা কি আসলে সেই ভারতের বৃত্ত এবং সরকারি কাঠামোর বাহিরে বের হয়ে বিএনপির সাথে জামাতের সাথে ঐক্যবদ্ধ হতে পারবে না আগের পথেই হাঁটবে আওয়ামী বয়েনের মধ্যেই থাকবে চরমনাই সহ বিপ্লবী পার্টি কয়েকটা দলের দিকে আমাদের সূক্ষ্ম পর্যবেক্ষণ থাকবে যাই হোক দর্শক জামাতকে সাথে নিয়ে বিএনপির চেষ্টা বিএনপির জাতীয় ঐক্যচেষ্টায় আওয়ামী লীগ যে ভয় পেয়েছে তার একটা প্রমাণ দেখাই ওবায়দুল কাদের একটা বিবৃতি দিয়েছেন গণমাধ্যমকে যেখানে বলছেন জামাত ইসলামীকে নিয়ে বিএনপির ঐক্যের ডাক স্বাধীনতার জন্য হুমকি এর মানে আওয়ামী লীগ ভয় পেয়েছে বলেই জামাতকে সাথে নেয়া এটা ঠিক হয়নি বিএনপির এটা স্বাধীনতার জন্য হুমকি এই ধরনের কথাবার্তা বলছে এর মানে জামাত বিএনপি থেকে আলাদা থাকলে আওয়ামী লীগ খুশি আর জামাত বিএনপি এক হলে আওয়ামী লীগ ভয় পায় স্বাধীনতার জন্য হুমকি যখন জামাতকে সাথে নেওয়া আওয়ামী লীগ আন্দোলন করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে কিংবা তার আগে এরশাদ বিরোধী আন্দোলন তখন স্বাধীনতার জন্য হুমকি হয়নি নাকি আর এখন বিএনপি করলে এখন হুমকি হবে উদ্ভট কথা এটাই হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের চাওয়া বিএনপি জামাত আলাদা থাকুক আর স্বাধীনতার জন্য হুমকি যদি কোনো দল হয়ে থাকে আসলে বিএনপিকেও তো স্বাধীনতা বিরোধী বলে জিয়াউর রহমান আওয়ামী লীগের চাওয়া বিএনপি স্বাধীনতা বিরোধী এই কথা অবলীলায় এখন বিএনপি বলে আওয়ামী লীগ বলে যদি নিই যে না বিএনপি স্বাধীনতা বিরোধী না স্বাধীনতা বিরোধী শুধু জামাত তাহলে জামাতকে আপনার নিষিদ্ধ কেন করে না নিষিদ্ধ বললে তো জামাতের পক্ষে আমরাও একটা কথা বলবো না তাও করবেন না এর মানে হচ্ছে আসলে এই জামাত ইস্যুকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে বিভেদ তৈরি করে ত্যাগের রাজনীতি করার একটা সুযোগ আওয়ামী লীগ সবসময় রেখে দিচ্ছে না হলে আওয়ামী লীগ চাইলে জামাতকে নিষিদ্ধ করতে পারত জামাতকে নিষিদ্ধ করলে জামাতের লোকজন অনেকে খুশি হতো তারাও অন্যভাবে রাজনীতিতে আসতো কিন্তু তা করছে না আর জামাত নিজেরা তো নিজেদেরকে বিলীন করেও দিতে পারছে না এটা হচ্ছে আওয়ামী লীগের অপরাজনীতি জামাত ইসলামীকে নিয়ে বিএনপির ঐক্যের ডাক দেশের স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন জামাতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবার প্রমাণ জামাত সম্পর্ক এবং স্বাধীনতা বিরোধী শক্তি অনেকবার স্বাধীনতা বিরোধী বলছেন তাহলে স্বাধীনতা বিরোধী সাথে নেয়ার তো কিছু নেই এই ঐক্যের ডাক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি একেবারে বিবৃতি দিয়ে এই দাবি করেছেন বিএনপি জাতীয় আহ্বান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ ও দেশবিরোধী অবশক্তির ঐক্য আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক শক্তিগুলো স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের বিরুদ্ধে শেখ হাসিনা নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধের আহ্বান জানাচ্ছি জামাত আওয়ামী লীগের সাথে গেলে তখন জামাত ভালো তখন আর স্বাধীনতা বিরোধী হয় না এটা হচ্ছে বাস্তবতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাস সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রবঞ্চনামূলক অপকৌশল গ্রহণ করেছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন তিনি বলেন বিএনপি জামাতের ক্যাডাররা সশস্ত্র হয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় নরকীয় ধ্বংসযোগ্য পৈশাসিক হত্যাকাণ্ড চালিয়েছে হ্যাঁ এই যে শত শত মানুষ মারা গেলে এগুলো বিএনপি জামাত করেছে পুলিশ র্যাব বিজিবিরা কিছু করেনি এগুলো বিএনপি জামাত আর জিন পরি এরা করেছে একটা মামলা দেখলাম আবু সাইদ হত্যার মামলা পুলিশের যে এজাহারে যেটা বলা হয়েছে পুলিশের মামলা কি যে বিক্ষোভকারীরা মুহুর্মুহু গুলি করেছে ইটপাটকেল নিক্ষেপ করেছে তাতেই নাকি আবু সাইদ লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেছে এর মানে পুলিশ এখানে দুধের ধোয়া অথচ স্পষ্টভাবে সবাই দেখেছে যমুনা টিভির ফুটেজে যে পুলিশ সরাসরি টার্গেটেড গুলি করেছে বুকে আর বলছে যে মানে পুলিশ তাকে হত্যা করেনি কারা হত্যা করেছে বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা চিন্তা করেছেন তো বায়দুল কাদের বা আওয়ামী বা পুলিশের বয়ান কেমন হতে পারে জনসাধারণ মনে দগদগে ক্ষতের সৃষ্টি হয়েছে বিএনপি জামাত ও তার দোসররা কোনোভাবেই দায় এড়াতে পারে না মানে এইভাবে দিবালোকে কীভাবে মিথ্যাচার করে আওয়ামী লীগ এতে শয়তানও হাসে বিএনপি জামাতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হত্যাযোগ্য চালানোর গভীর চক্রান্ত নিয়ে মাঠে নেমেছিল বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের তিনি বলেন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ও সংযম নিয়ে এই হত্যাযোগ্য ধ্বংসযোগ্য মোকাবেলা করা হয়েছে সরকার কোনোভাবেই চাননি কারো প্রাণহানি ঘটুক এর মা এই কারণেই মনে হয় দেশে একজনও মারা যায়নি নাকি এই কথাটা বলতে বাকি যে একজনও মারা যায়নি কোনোভাবে চাইনি কারো প্রাণহানি ঘটুক বিপরীত দিকে বিএনপি জামাত ছাত্র দল ছাত্র শিবির টার্গেটে ছিল লাশের রাজনীতি কিন্তু কোনো লাশ পড়তে দেয়নি মনে হয় বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি জামাতের প্রশিক্ষিত কাটারা ধ্বংসযোগ্য হত্যাযোগ্য মিশনে সারা দেশে থেকে ঢাকা এসে জড়ো হয়েছিল এই সন্ত্রাসীরা বিটিপি ভবন সেতু ভবন ইত্যাদি ইত্যাদি এবং নিরীহ পুলিশ সদস্যদের উপর তারা হামলা করেছে পুলিশ তারা অস্ত্র চালাতে জানে না অস্ত্র চালাতে জানে শিবির ছাত্রদল দল তারা এই কাজ করেছে এটা বলা বাকি আছে আর কি বলবে ওবায়দুল কাদের জাতির সাথে কিভাবে মিথ্যাচার করছেন পরকালের কোনো ভয় নেই মিথ্যাচার করতে একটু বুক কাঁপে না